দর্শক আপনারা যে যেখানে বসে এশিয়ান টিভি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন। শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন সেলিব্রিটি আর কার। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা তাদের জীবনী সাক্ষাৎকারের মাধ্যমে তুলে ধরি যারা আমাদের সাংস্কৃতিক অঙ্গনে অবদান রেখে চলেছেন দীর্ঘদিন ধরে। বাড়ির ধারাবাহিকতায় আজ আমরা যার মুখোমুখি হয়েছি তিনি সালাউদ্দিন লাভলু। তিনি অভিনেতা, তিনি নাট্য পরিচালক, তিনি চলচ্চিত্র পরিচালক। তার সঙ্গে কথা বলুন লাভলু ভাই, কেমন আছেন? এই তো আছি, ভালো। ভালো আছেন আপনি? জি ভালো আছি। আমাদের অনুষ্ঠানের ধারা অনুযায়ী আমরা একটা নির্দিষ্ট জায়গা থেকে প্রশ্ন শুরু করি। আচ্ছা আচ্ছা। তার এই ধারাবাহিকতায় আজ যদি আমরা প্রথমে শুরু করলাম আপনার শৈশব দিয়ে, শৈশবটা কেমন ছিল আপনার? আমার জন্মস্থান কুষ্টিয়াতে, কুষ্টিয়া গ্রামে, যুগিয়া গ্রামে। যুগিয়া গ্রামে বড় হয়েছি এবং তার পরবর্তী পর্যায়ে আমার শৈশবকাল কেটেছে ওই অঞ্চলে, গ্রেটার যশোর ডিস্ট্রিক্টে। আমার বাবা চাকরি করতেন, সরকারি চাকরি, সেই হিসাবে যশোর, নড়াল, মাগুরা, ঝিনেদা, কুষ্টিয়া সব কিছু মিলে আমার ওই সময়টাই কেটেছে আর কি। এবং সেই সময়গুলো এখন যদি মনে করি তো মনে হবে অনেকের কাছে যেটা রূপকথার মতো, মানে আমাদের সময়টা সব কিছুই এত সুন্দর ছিল, সব কিছুই এত ভালো ছিল। মানুষের মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, হিউম্যান রিলেশনশিপ, একটা একান্নবর্তী পরিবারের যে বন্ধন, আমরা সেইভাবেই আসলে আমাদের শৈশবটা কেটেছে। এক অসাধারণ সময়। যে সময়টার কথা আপনি বললেন, ওই সময়ে একজন ছাত্র দাঁড়িয়ে বলে ক্লাসে যে আমি বড় হয়ে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। আপনারও হয়তো ওই ধরনের কথাই বলার ছিল, কিন্তু আপনি কি কখনো বলেছেন ওই সময় যে আমি বড় হয়ে পরিচালক হব বা অভিনেতা হব? একদম খুব সত্যি কথা বলতে ওরকম কোনো, মানে বিশেষ করে আমি এখন যে মিডিয়াতে কাজ করছি সেই সম্পর্কে কোনো রকমই চিন্তাভাবনা ছিল না, কখনো স্বপ্নেও ভাবিনি। নর্মালি 8-10টা ছেলে মেয়েদের মতো বাবা মা চেয়েছিলেন যে ছেলে মেয়েগুলো লেখাপড়া করে ভালো মানুষ হবে। আমারও মনে হয়েছিল যে হ্যাঁ, লেখাপড়া শেষ করে কিছু একটা তো চাকরি বাকরি করবোই, এ পর্যন্ত বাবার মতো। হ্যাঁ, অ্যাটলিস্ট এইরকম, এর বাইরে কিন্তু আমার কোনো চিন্তাভাবনা ছিল না। তখন স্কুলগুলোতে বা কলেজগুলোতে এখনকার মতোই নানা রকম অনুষ্ঠান হতো, সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনার অংশগ্রহণ কি ছিল সেসব অনুষ্ঠানে? না, আমি আমার ওরকম ওই সমস্ত ক্ষেত্রে কোনো ভূমিকা ছিল না। আমি ইনফ্যাক্ট এগুলো খুব টানেনি আমাকে, ছোটোবেলা থেকে একদমই টানতো না। সিনেমা দেখতাম প্রচুর ওই সময়। আমার মনে আছে যে অনেক সিনেমা আছে 7 বার 8 বার 10 বারও দেখেছি। আমার আব্বা নিজে গান করতেন, মা নিজে গান করতেন হারমোনিয়াম বাজিয়ে। ওনাদের খুব শখ ছিল যে আমি যেন গানটা শিখি, এবং সেই হিসাবে আমি যখন কলেজে পড়ি তখন ওনারা আমাকে, তখন যশোরের সুরবিতান একাডেমি, খুব নাম করা, সেইখানে আমাকে ভর্তিও করে দিয়েছিলেন। নিজে যে কখনো এই মিডিয়াতে কাজ করব বা অভিনয় করব বা পরিচালনা করব এরকম কখনো মাথায় আসেনি আর কি। একেবারে সাধারণ জীবন থেকে আপনি অভিনয় জগতে প্রবেশ করলেন, সেই প্রবেশের সময়টা কেমন ছিল বা আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল, সেই স্মৃতিচারণটা একটু শুনতে চাই। ইন্টারমিডিয়েট পাস করে ঢাকায় আসলাম পড়াশোনার জন্যে। তো পড়াশোনায় কখনোই আমি খুব একটা ভালো ছাত্র ছিলাম না, বাট কখনো ফেল করিনি। ঢাকায় আসার পরে আমার বন্ধু হচ্ছে আদিজুল হাকিম। আমরা ছোটোবেলা থেকেই ক্লাস 5 থেকে একই স্কুলে, একই কলেজে পড়েছি। ঢাকায় আসার পরে আদিজুল হাকিম এবং আমি একই কলেজে ভর্তি হলাম, একসাথে পড়াশোনা করি, একসাথেই ঘোরাফেরা করি। তো ওর হঠাৎ করে আমি আর আদিজুল হাকিম একদিন বললো যে দোস্ত চলো একটু টেলিভিশন সেন্টার দেখতে যাই, বিটিভি দেখতে যাই, দেখতে যাবো আর কি, রামপুরে। তখন আরণ্যক নাট্যদলে নাটক চলছিল ওরা কদমালি, খুব নাম করা মঞ্চ নাটক, খুবই নাম করা মঞ্চ নাটক। সেই নাটকের যিনি কদমালি চরিত্রে অভিনয় করেন ওনার নাম ছিলেন আমির আলী। ওনার সাথে বিটিভিতে দেখা আমার এবং আজিজুল হাকিমের। তো এই কথা বলতে বলতে বললো যে তোমরা তো ঘুরে ফিরে বেড়াচ্ছ, ইন্টারমিডিয়েট পড়ছো, আসো টিএসসিতে এসো নাটকের জন্যে। তো ওর সাথে টিএসসিতে গেলাম, মোহাম্মদের সাথে পরিচয় হলো, আরণ্যক নাট্যদলের কর্মকাণ্ডের সাথে পরিচয় হলো। এইভাবেই আসলে নাটকের সাথে যুক্ত হওয়া। টেলিভিশন নাটকে যখন শুরু করি, শুরুর দিকের যে নাটকগুলো সেগুলো হাইলি মেসেজ ছিল প্রথম থেকে বরাবরই, আধুলি, দ্বিচক্রযান, হ্যাঁ, একজন আয়নাল লস্কর, গধুর গোর, এই সব কিছু। সেই সময় নাটকগুলো দেখলে বোঝা যায় যে এখানে শিল্পের সাথে সমাজ সচেতনতার একটা ব্যাপার ছিল, যেগুলো দেখে মানুষ দর্শক বিনোদনের পাশাপাশি কিছু একটা অনুধাবন করতো যে হ্যাঁ, পলিটিক্যালি বলেন বা মানুষের সামাজিক সচেতনতা বলেন,
সবগুলো একটা ব্লেন্ড ছিল আর কি। হ্যাঁ, সেই ধারাবাহিকতায় এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি। জানি না আর কতদিন কীভাবে, যদিও সময় পরিবর্তন হয়েছে, এখন নাটকের যুগের সাথে সাথে মানুষের রুচির পরিবর্তন হয়েছে, টেলিভিশন অনেক বেশি, অনেকগুলো চ্যানেল হয়েছে বাংলাদেশে। প্রথম দিন আপনি অভিনয়ের জন্য মঞ্চে উঠলেন, সেই দিনটা আপনার জন্য বিশেষ একটা দিন অবশ্যই ছিল, সেই বিশেষ দিনের স্মৃতি জানান শুনব। বেসিক্যালি আমার অনেক কিছুই মনে থাকে না। হ্যাঁ, এটা আমার একটা বড় প্রবলেম, যে অনেকের যেরকম প্রথম নাটক কবে হয়েছিল, প্রথম অভিনয় কবে করেছিল, হ্যাঁ, এই জিনিসগুলো যেরকম মানুষের খুব জীবনে মনে রাখে, কিন্তু আমার আসলে মনে নেই। শুধু আমার মনে আছে 79-এর দিকে আরণ্যক নাট্যদলে যোগ দিই, এবং দীর্ঘদিন কাজ করার পরে প্রথম মঞ্চে মঞ্চ নাটকের অভিনয় ছিল ওরা কদমালি নাটকেই। আচ্ছা। এবং ওরা কদমালি নাটকে অনেকগুলো চরিত্রে বিভিন্ন সময়ে অভিনয় করেছি, পরবর্তীতে যতগুলো মঞ্চ নাটক হয়েছে সবগুলোতেই অভিনয় করেছি। আর একটা জিনিস মনে আছে, সম্ভবত 1981 সালে বাংলাদেশ টেলিভিশনের প্রথম নাটক প্রচার হলো আমার এবং আজিজুল হাকিমের একসাথে, সেটার নাম ছিল দিন রাত্রির খেলা, প্রডিউসার ছিলেন আবদুল্লাহ ইসুফ ইমাম। এইটুকু শুধু মনে আছে, এরপরে আর আমার মনে নেই যে ইনফ্যাক্ট কবে কোথা থেকে শুরু হয়েছিল। যাক, এত আগের কথা হয়তো আর বলবো না, তবে বর্তমান কথাই বলবো একটা বিরতির পরে। আচ্ছা দর্শক, আপনারা দেখছেন সেলিব্রিটি আর্কাইভ, আমাদের সঙ্গে আছেন সালাউদ্দিন লাভলু। অনুষ্ঠানের বাকি অংশ দেখবেন বিরতির পর, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে। বিরতির পর আপনাদের আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আপনারা দেখছেন সেলিব্রিটি আর্কাইভ, আর আমাদের সঙ্গে আছেন সালাউদ্দিন লাভলু। লাভলু ভাই, কথা হচ্ছিল আপনার অভিনয়ের শুরুর দিকটা নিয়ে। এখন যদি একটু ব্যক্তিগত প্রসঙ্গে আসি, সবই ব্যক্তিগত, আপনার বৈবাহিক জীবনটার ওই সময়টা যদি একটু বলেন। আমি একটা শুটিংয়ে গিয়েছিলাম সাতক্ষীরায়, তখন আমার শ্বশুরবাড়ি সাতক্ষীরা, তো আমার স্ত্রী যিনি এখন, তার সাথে পরিচয় হয় এবং বেশ কয়েকদিন সাতক্ষীরাতে শুটিংয়ে ছিলাম। সেইখান থেকে এক ধরনের একটা সখ্যতা হয় এবং পরবর্তীতে কিছুদিন পরেই সেটা পারিবারিকভাবে বিয়েটা হয় আর কি। আপনি অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন, তারপর শুরু করলেন পরিচালক হিসেবে, তার মানে একেবারে ভিন্ন একটা জগৎ, ভিন্ন একটা কাজ। সেই কাজটা কেন মনে হলো যে আপনার করা উচিত, অথবা কোন জায়গাটায় আপনার সক্ষমতা ছিল বা অভিজ্ঞতা ছিল অথবা দক্ষতা ছিল জানতে চাই। আমি যখন মঞ্চে নাটক করতাম আরণ্যক নাট্যদলে, পরবর্তীতে আমি একটা সময় এসে দেশ নাটক আমরা তৈরি করি, তো মঞ্চে যখন ছিলাম তখন থেকেই আমার ডিরেক্টোরিয়াল কাজের মধ্যেই আমি বেশি ইনভলভ থাকতাম আর কি। পরবর্তীতে যখন ক্যামেরা ফটোগ্রাফি করতাম, হয়তো মানে ক্যামেরায় কাজ করা মানে একজন ডিরেক্টরের কিছু কিছু ব্যাপার জানতেই হয়, ফটোগ্রাফি সম্পর্কে ভালো জানতে হয়, এডিটিং সম্পর্কে জানতে হয়, সুতরাং এইগুলো আমাকে প্লাস করেছে। এবং আমার ঝোঁকটা আসলে অভিনয়ের চাইতে অনেক বেশি ছিল ডিরেক্টোরিয়াল ওয়ার্কের জন্য। সেই কারণেই যখন প্যাকেজ নাটক শুরু হলো একদম যে 1996-এ, ওই সময় ওই বছরেই কিন্তু আমার প্রথম নাটক ডিরেকশন দিই টেলিভিশনের জন্য, যেটার নাম ছিল কৈতব, যেটা রাইটার ছিলেন মাসুম রেজা, শিল্পী ছিলেন গোলাম মোস্তফা, আলী জাকের, খালেদ খান। তারপর থেকেই বেসিক্যালি ডিরেক্টর হিসেবেই কাজ করি। রঙের মানুষের কথা যদি বলি, প্রত্যেকটা চরিত্র মানুষ মনে রেখেছে, সেই যে আলাদা করে চরিত্র নির্মাণ, সেটা কীভাবে সম্ভব হয়েছে বা কোন কোন দিক মাথায় রেখে আপনি কাজ করেছিলেন? নাটকগুলোর ক্যারেক্টার মোটামুটি শহর বেজে ছিল আর কি। হ্যাঁ, সবই শহর বেজ নাটক হতো, গ্রামের নাটক অলমোস্ট হতোই না, পার্সেন্টেজ অনুযায়ী ধরলে হতোই না। রঙের মানুষই প্রথম আমাদের এনটিভি বা দ্যাট টাইম এনটিভি চলে আসছে, এনটিভি শুরুতে, একদম এনটিভি শুরুতে আমরা একটা সিরিয়াল করার প্ল্যান করলাম। এই সিরিয়ালের পেছনের মানুষ ছিলেন ডক্টর সেলিম আল দীন, মাসুম রেজা এবং আমি। আমরা মোটামুটি তিনজন অনেক বিভিন্ন সময় আলোচনা, বিভিন্ন দিন, অনেক দিন ধরে কথাবার্তা বলে আলোচনা করে স্ক্রিপ্টিং হলো। সেই সময় রঙের মানুষ সিরিয়ালটা নিয়ে যখন আমরা একটা প্রচুর শিল্পী ছিল, খুব নাম করা সবাই অভিনেতা ছিল, অভিনেত্রী ছিল সবাই, প্লাস নতুন ছেলে মেয়ে ছিল অনেক, বিশেষ করে রঙের মানুষের আখমা হাসান, প্রাণ রায়, এরকম অনেকেই আমার কাছে মনে হয়েছে ওইখানে শুধুমাত্র এটিএম শামসুজ্জামান আর ওয়াহিদা মল্লিক জলি এবং রহমত আলী, এই দুইজন সিনিয়র আর্টিস্ট ছিলেন, এছাড়া সবই কিন্তু নতুন শিল্পী। তো সেক্ষেত্রে স্ক্রিপ্টটা অসাধারণ ছিল,
এবং এই প্রথমবার বাংলাদেশের একটা গ্রাম, যে গ্রামের কোনো দুঃখ কষ্ট নেই, আগে যেরকম গ্রামের নাটক মানেই ওই কপিবাতি, হারিকেন, দরিদ্রতা, দুঃখ কষ্ট, সেইখান থেকে বেরিয়ে এসে রঙের মানুষ এমনই একটি নাটক যে গ্রামে কোনো দুঃখ নেই, যে গ্রামের মানুষের কোনো কষ্ট নেই, যে গ্রামের মানুষ শুধু হাসে, যে গ্রামের মানুষের মধ্যে সমস্ত পজিটিভনেস, দর্শকদের কাছে একটা নতুন কিছু দেখতে পেল আর কি। টেলিভিশন নাটকে যা এতদিন দেখেন, রঙের মানুষে একেবারে নতুন দিন নিয়ে আপনি কাজ করেছিলেন, তো নতুন দিন নিয়ে কাজ করা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার, সেটা কিভাবে সম্ভব হয়েছিল আপনার দ্বারা, আর সেটা দর্শক গ্রহণ করেছে, সেটা জনপ্রিয়তা দেখলেই বোঝা যায়, আপনি কোন দিকগুলো মাথায় রেখে নতুন দিন দিয়ে কাজ করিয়েছিলেন? একটা নতুন ছেলে মেয়ে যখন কোনো চরিত্রে অভিনয় করে, খুব স্বাভাবিকভাবেই সে কিন্তু মানে অনেক বেশি সময় দিয়ে, অনেক বেশি ইমোশনালি, অনেক বেশি সততা হ্যাঁ দিয়ে সে অভিনয় করবে। একটা যারা দীর্ঘদিন ধরে অভিনয় করছে, তার থেকে ওই ছেলেটি বা ওই মেয়েটির আগ্রহটা অনেক বেশি থাকে। আর তখন রঙের মানুষের যারা কাজ করেছে তারা, তাদের ব্যাকগ্রাউন্ড, অনেকেরই ব্যাকগ্রাউন্ড মঞ্চ নাটক ছিল। হ্যাঁ, মঞ্চে তো দীর্ঘদিন ধরে আমরা একসাথে কাজ করেছি, আমরা জানি আমাদের মধ্যে রিলেশনশিপটা, আকুম হাসান, প্রাণ রায় সব একসাথে, আনিসুর রহমান মিলন, সবার সাথে আমাদের নাটকের রিলেশনটা আগের থেকে থাকাতে আন্ডারস্ট্যান্ডিংও ভালো ছিল। কারণ এক একজন পরিচালকের এক এক রকম স্টাইল কাজের করার। হ্যাঁ, স্টাইলটা নিয়েই বলি একটু, সেটা হচ্ছে আপনার যে স্টাইলটা, বিশেষ করে বাংলাদেশে গ্রামের নাটক যখন হয়, মানে গ্রামের দৃশ্যগুলো যখন দেখি, হয়তো পিছনে আপনি নেই, প্রথম মনে হয় আপনার কথা, মানে কেন জানি এটা হয়ে গেছে, কেন জানি না, এটা আমরা জানি কেন, সেখানে ভাষার ব্যবহার বলেন, একেবারে গ্রামের মতো করে উপস্থাপন করা, অভিনয় বলেন, পোশাক আশাক বলেন, বিশেষ করে আপনার নাটকগুলোতে যে পোশাক আশাক, সে এই লোকটা হয়তো কথা বললো না, কিন্তু পোশাক আশাক দেখে মানুষ হাসবে অথবা কিছু একটা বুঝবে যে একটা চরিত্র। তো এই চিন্তাগুলো কিভাবে মাথায় ঢুকলো? আপনি গ্রামে বড় হয়েছেন এই জন্য, নাকি আপনি আলাদা কিছু করতে চেয়েছেন? না, শুধু গ্রামে বড় হয়েছি তা না, আমার প্রচুর গ্রাম ঘোরা আছে। তখন গ্রামের নাটক কিন্তু হতো না, পার্সেন্টেজ ওয়াইজ খুবই কম, কিন্তু রঙের মানুষ এমনই একটা পপুলার অবস্থায় গেল, সেইটার পরবর্তীতে অনেকেই ট্রাই করেছে একই রকম ফলো করার জন্য। এখন কেউ যদি এরকম ফলো করতে চায়, করলে তো আমার কিছু বলার নেই। তবে একটা টেলিভিশন দর্শকদের একটা ভুল ধারণা, তারা মনে করে যদি পরিচালকের নাম না দেখে তাহলে তো মনে করবে এটা বোধ হয় সালাউদ্দিন লাভলুর নাটক, কিন্তু ওই নাটকগুলোর প্রেজেন্টেশন এবং আমার নাটকগুলোর প্রেজেন্টেশন, ক্যারেক্টারাইজেশন তো এক না। লাভলু ভাই, আমরা আরেকটা বিরতি নিব, তবে আপনার যে জায়গাটা বা কাজের যে জায়গাটা এখন আমরা এখনো স্পর্শ করিনি, সেটা নিয়ে কথা বলবো, অর্থাৎ চলচ্চিত্র, একটা বিরতি নিয়ে আসি। দর্শক, আপনারা দেখছেন সেলিব্রিটি আর্কাইভ, আর আমাদের সঙ্গে আছেন সালাউদ্দিন লাভলু। অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছে আরেকটা বিরতি, বিরতির পর আবার দেখা হচ্ছে। দর্শক, বিরতির পর আপনাদের আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি, আমি ইকবাল খন্দকার, আপনারা দেখছেন সেলিব্রিটি আর্কাইভ, আর আমাদের সঙ্গে আছেন সালাউদ্দিন লাভলু। তার সঙ্গে কথা বলবো আরও কিছু বিষয় নিয়ে। লাভলু ভাই, একটা বিষয় নিয়ে কিন্তু কথা বলাই হয়নি, অথচ আপনার কর্মজীবনের একটা বড় অংশ জুড়ে আছে এটা, সেটা হচ্ছে চলচ্চিত্র। আমরা জানি যে নাটক যারা বানান বা নাটকের সঙ্গে যারা জড়িত, তারা যখন চলচ্চিত্র বানান, কোথাও না কোথাও নাটকের একটা ছাপ থেকে যায় এবং দর্শক সেটা বুঝে ফেলে এবং মনে করে যে এই মানুষটা তো নাটকই বানাবে। অথচ অর্থাৎ আমরা হলে সেটার প্রভাব দেখি যে খুব বেশি দর্শক হয় না, কিন্তু মোল্লাবাড়ির বউ আলোচিত চলচ্চিত্র, আমার নিজের কথা যদি বলি, খুব মুগ্ধতা নিয়ে দেখেছি এবং গিয়েছি হলে, অন্য দর্শকদের অবস্থাও তাই। কীভাবে সম্ভব হলো এটা, একটা নাটকের মানুষ একটা খুব জননন্দিত একটা চলচ্চিত্র বানিয়ে ফেলল? মোল্লাবাড়ির বউ চলচ্চিত্রটা নির্মাণের আগে বেসিক্যালি তখন আমার রঙের মানুষ অন এয়ারে গিয়েছিল, রঙের মানুষের ব্যাপক একটা জনপ্রিয়তা তখন চলছিল, এবং সেটা দেখে আমাকে এই মোল্লাবাড়ির বউয়ের যিনি প্রডিউসার ছিলেন মতিউর রহমান পানু, উনি আমাকে ডাকলেন একদিন, ডেকে বললেন যে রঙের মানুষ নিয়ে সিনেমা করতে চান উনি। তো আমি তখন ইনফ্যাক্ট ওনার সাথে কথা বলেছিলাম, রঙের মানুষ একশো প্রায় 11 পর্ব না 12 পর্ব, এর প্রচুর খুঁটিনাটি দিক ছিল এবং সেটা এত জনপ্রিয়, সেইটা নিয়ে ওই সময় একটা 2 ঘন্টার মধ্যে রঙের মানুষ নিয়ে চলচ্চিত্র বানালে সেটার ইম্প্যাক্টটা কেমন হবে আমি ঠিক চাইনি। ইনফ্যাক্ট ওনাকে বলেছিলাম যে রঙের মানুষ নিয়ে আমি সিনেমাটা করতে চাই না। আর দ্বিতীয়ত হচ্ছে যে তারপরে উনি বললেন যে ঠিক আছে, তাহলে তুমি
অন্য কোনো গল্প থাকলে তুমি সিনেমা বানাও, আমি চাই যে তুমি ফিল্মের ডিরেকশন দিবে। বাই দ্যাট টাইম তখন এডিএম শামসুজ্জামান, ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক, আমার ম্যাক্সিমাম নাটকেই উনি করতেন, অভিনয় করতেন, ওনাকে ছাড়া কোনো নাটক করি নেই অনেক বছর। এডিএম ভাইও আমাকে খুব ইন্সপায়ার করতো, সে রঙের মানুষ করার সময় যে লাভলু তুমি সিনেমা করো, লাভলু তুমি সিনেমা করো। তো এটিএম ভাই যখন বললেন, আমি তখন এটিএম ভাইকে বললাম, এটিএম ভাই এরকম পানু ভাই তো বলছে আমাকে একটা সিনেমা বানানোর জন্য, তখন বলল যে আচ্ছা শোনো, তাহলে এক কাজ করো, আমার কাছে একটা গল্প আছে, এই গল্পটা আমি বলি, আগে তুমি শোনো, তোমার যদি ভালো লাগে তারপরে তুমি পানুর সাথে কথা বলো। তো সেই হিসাবে গল্পটাও ওই রকম, যখন আমি পানু ভাইকে বললাম যে এরকম এটিএম ভাইয়ের এরকম গল্প আছে, তো উনি এক বাক্যে রাজি হলো, বলে ঠিক আছে কোনো অসুবিধা নেই, তুমি সিনেমা বানাও। এবং তখন এডিএম ভাইয়ের সাথে একদিন পানু ভাই সহ আমি সহ বসলাম, বসে গল্প টল্প ফাইনাল করলাম যে ঠিক আছে এই গল্পের উপরে লেখা হবে। এবং ওই সময় একটা বড় প্রবলেম ছিল যে তখন তো জনপ্রিয়তার তুঙ্গে শাবনূর এবং মৌসুমি, মানে বাংলাদেশের চলচ্চিত্রের দুই জনপ্রিয় নায়িকা, এবং রিয়াজ তখন মানে নায়ক হিসাবে অনেক তুঙ্গে। এখন এই তিনজনকে একসাথে করা, এটা কিন্তু প্রডিউসারও কিন্তু চিন্তা করছিলেন যে এটা কীভাবে সম্ভব। তখন পানুভাই বলল তুমি নিজে কথা বলো, তোমার সম্পর্কে তো সবাই একটু আলাদা ধরনের সাবকর্নার আছে, তুমি নিজে কথা বলো। কথা বলার পরে সবাই একদম খুব সানন্দেই রাজি হলো। আমার মনে আছে যে আমরা বোধহয় 24 দিন কি 26 দিনে পুরো ছবিটা শেষ করেছি। আচ্ছা লাভলু, এখন আসলে এটা খুব গতানুগতিক প্রশ্ন হয়তো, যে একজন পরিচালক বা একজন লেখককে যদি বলা হয় যে আপনার বিশেষ কোনো বইয়ের নাম আপনি উল্লেখ করবেন, উনি হয়তো সেভাবে বলতে পারবেন না, কারণ উনি ওনার যত্ন নিয়ে প্রত্যেকটা কাজই করেছেন, আপনার ক্ষেত্রেও তাই হয়েছে। তবু কি কোথাও কোনো জায়গাটা একটু দুর্বলতা আছে কিনা, কোনো একটা নির্দিষ্ট কোনো কাজের কথা যদি ওইভাবে উল্লেখ করেন, আপনি করবেন কোনটার কথা? আগের কিছু কাজ এখনও আমার ভালো লাগে, মনে দাগ কাটে, এই কারণে তখন টোটাল ভালো কাজ করার জন্য যে পরিবেশটা দরকার ছিল, সবার মন মানসিকতা, সবার টিম ওয়ার্ক সেই সময় ভালো ছিল জন্যই সেই সেই পুরনো কাজগুলোও এখন আমাদের কাছে ভালো লাগার বিষয়। যেরকম বর্তমান অনেক কাজই হয়তো আমাদের কাছে ওরকম মনে টানে না, এটা হচ্ছে মূল বিষয়। আমরা তো লাভলু ভাই অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, এতক্ষণ যে কথাগুলি বললেন দর্শকের জন্যই বললেন, তো আলাদা করে যদি কিছু বলতে চান, বিশেষ করে যে এই জায়গাটা যে আপনি বলছিলেন, সেটা হয়তো আমি বলবো যে অনেকটা গর্বের বিষয় এটা, যে আপনি যেই স্টাইলে কাজটা শুরু করেছেন কিছুদিন পর সেটা অন্য কারো পছন্দ হয়ে গেল, নিয়ে নিল, এবং আপনি খুব সুন্দর করে সেই জায়গাটা ছেড়ে দিয়ে আরেকটা জায়গায় চলে আসলেন, সেটা আপনার যোগ্যতা, সেটা আপনার মেধা। তবু কোনো জায়গায় এটা নিয়ে কথা আছে কি না? এখন যারা হচ্ছে, যারা এখন নতুন জেনারেশনের যারা পরিচালক বা শিল্পী, যারা অভিনেতা, তারা তাদের যে জীবন, তাদের যে জীবনটা কাটিয়েছে তারা, বা যে জীবনের প্রক্রিয়ার মধ্যে তারা আছে, যে নাগরিক জীবনের মধ্যে তারা আছে, তো তাদের ক্রিয়েশনটা তাদের মতো করেই হবে। আমি কারোর দ্বারা প্রভাবিত হইতে পারি, অ্যাজ এ মেকার আমি বা অ্যাজ এ রাইটার আমি কারোর দ্বারা প্রভাবিত হইতেই পারি, কিন্তু সেটাকে একদম কপি করা না। ইন্ডিয়ার যে মৃণাল সেন, উনি ছিল আমার আইডল। মৃণাল সেন যেহেতু উনি একটু লেফট ওরিয়েন্টেড কাজ করতেন, হ্যাঁ, আকালের সন্ধানে, একদিন প্রতিদিন, ওই ক্যারেক্টারাইজেশন, ওই অভিনয়ের জায়গাটা, ওই ট্রিটমেন্টের জায়গাটা অবচেতনভাবেই কিন্তু আমি প্র্যাকটিস করেছি যে ওইভাবে বানাবো নাটক, ওইভাবে বানাবো। সো সেটা এক জিনিস, আর হুবহু একদম আছে, এইটা এখন চলছে, এইটা এইটা এই নাটকটা খুব জনপ্রিয় আছে, গেছে এরকমই আরেকটা বানানো শুরু করি, এইটা ভালো না। এটা আলটিমেটলি এটা দর্শকও সেটা বুঝে ফেলে, আর যিনি বানাচ্ছেন বা যিনি লিখছেন তারও তো তার স্বকীয়তা আত্মতৃপ্তিটা থাকে না, এই হচ্ছে মূল বিষয়। আর কি ছোট করে কিছু বলবেন শেষ আর আর শেষ কথা যেটা বলতে চাই, যে এখন আমাদের বাংলাদেশের টেলিভিশন নাটকের যে একটা ঐতিহ্য ছিল, বাংলাদেশের টেলিভিশন নাটক কিন্তু এমনই একটি শিল্পের মাধ্যম ছিল যেটা সমস্ত বাংলাদেশের মানুষ ছাড়াও ইভেন পার্শ্ববর্তী দেশের মানুষও কিন্তু বাংলাদেশের টেলিভিশন নাটক দেখার জন্য মুখিয়ে থাকতো। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি, বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য এগুলোর সাথে থাকবেন, দেশের সাথে থাকবেন। দর্শক, একজন সালাউদ্দিন লাভলু মানেই বহুমুখী প্রতিভা, তাই তার কাজের পরিধি অনেক বড়, আর সেসব কাজ নিয়ে কথা বলতে গেলে, সেসব কাজের কথা শুনতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এই অল্প সময়ে আমরা যতটুকু পেরেছি একজন সালাউদ্দিন লাভলুকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আজকের পর্ব এখানেই শেষ করছি, আমাদের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে
সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এশিয়ান টিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।